আসসালামাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুগণ, আজ আমরা চলে আসলাম রহমত ভাইয়ের কবুতরের ফার্মে। আজ রহমত ভাইয়ের থেকে আমরা পক্স রোগের চিকিৎসা সম্পর্কে জানব। চলুন আমরা রহমত ভাইয়ের সাথে কথা বলি পক্স রোগটা সম্পর্কে, এটা কেন হয়, এটা হলে কি করব, এই সব বিষয়ে আমরা একটু রহমত ভাইয়ের সাথে কথা বলি। এই যে দেখেন, এই বাচ্চাটার পক্স হয়েছে, এই হচ্ছে আমাদের রহমত ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমত ভাই। এইটার তো পক্স হয়েছে, এই পক্সটা কেন হয়? পক্সটা মূলত দুই তিনটা কারণে হয়। একটা হচ্ছে গিয়া পক্স হয় মশার কামড়ে, হ্যাঁ। দ্বিতীয় পক্সটা ওঠে কিছু কবুতরের যখন মালসার মধ্যে বসে থাকে, তখন বাচ্চারা কিছু পায়খানা করে এই মালসাটার মধ্যে, বাটির মধ্যে, যে যেটা কি অনেক আছে কবুতর খোপের মধ্যে, অতিরিক্ত পায়খানার কারণে এটার মধ্যে পোকা হয়ে যায়। এই পোকাগুলো যখন বাচ্চার শরীরে কামড় দেয়, তখন ওইটার বিষক্রিয়ায় অ্যাকশন করেই আলে বাচ্চার শরীরে আর কি পক্স হয়। তো পক্সটা হইলে আমরা এই চিকিৎসা কি করব? এটার চিকিৎসা দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ভ্যাকসিন, হ্যাঁ, আরেকটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে ই করানো যায়, সারানো যায়। আরেকটা হচ্ছে সহজ পদ্ধতিতে কম খরচে, সেটা হচ্ছে পটাশ আর চুন, যেটা আমি ব্যবহার করি, এটা অনেক উপকার পাইছি। আপনি পটাশ এবং চুন ব্যবহার করে অনেক উপকার পেয়েছেন। আচ্ছা, আজকে তাহলে কি আপনার আমাদের দর্শকদেরকে একটু দেখাবেন কিভাবে আপনি এটা চিকিৎসাটা করেন? এই যে দেখাচ্ছি, প্রথমে পক্সগুলা কি করতে হবে, ভেঙে, হ্যাঁ, পক্সগুলো আগে যদি পায়খানা পাশার মধ্যে মল থাকে, এগুলো ধুয়ে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি আগে ধুয়ে নেই। এই যে ভাই আগে ধুয়ে নিচ্ছে, পানি দিয়ে, কারণ পায়খানা যদি লাগে থাকে তো ওষুধটা শরীরের মধ্যে লাগবে না, ওই পক্সের মধ্যে, ওই পক্সটার মধ্যে লাগবে না, হ্যাঁ। সেজন্য আগে ওয়াশ করে নিতে হবে জায়গাটা, ভালোমতো পরিষ্কার কাপড় দিয়ে, পানি দিয়ে ধুয়ে নিতে হবে। দেখেন পায়খানার রাস্তাটা কেমন হয়ে গেছে, অনেকের তো ভাই গলাতে হয়, অনেক কবুতরের গলাতে হয়, ঠোঁটে হয়, ওই ক্ষেত্রে সব একই না? ওই ক্ষেত্রে ভাই যদি অতিরিক্ত হয়ে যায়, তখন একটা ওষুধ আছে, ওইটা খাওয়াইলে সাথে যদি পটাশও ব্যবহার করেন, পটাশ চুন ব্যবহার করে ওই সাথে যদি ওই ট্যাবলেটটা খাওয়ান, তাহলে খুব উপকার হয়। ওই ট্যাবলেটটার নাম কি? তার নাম হচ্ছে পেনবিক, পেনবিক, হ্যাঁ, পেনবিক ট্যাবলেটটার নাম। এটা ভাইঙ্গা সকালে অর্ধেক, বিকালে অর্ধেক, দুই টাইম খাওয়াইতে হয়, সকালে অর্ধেক, বিকালে অর্ধেক, হ্যাঁ। আচ্ছা, তো এই যে এটা বক্সটা এখন ধুয়ে দিছি, একটু শুকায়া, এটার কি করব, এই গোটাগুলার উপরে যে অংশের চামড়াটা আছে শুকনা, এটা আমরা খোটায়া তুলে দিব অল্প করে, হ্যাঁ, হালকা করে, জাস্ট মুখটা যেটা শুকানো থাকে মুখটা, এই মুখটা তুলে দিব, মুখটা ভেঙে দেব, হ্যাঁ। এই ভেঙে দেওয়ার পরে, এই যে তুলে দেওয়ার পরে, যখন এটা গোটাটা দেখা যাবে পুরো ক্লিয়ার হয়ে গেছে, তখন এই যে আমি চুন আর পটাশ মিলিত একত্রে মিলিত লিকুইড বানাইছি। তো এটা কি মিলানোর কোনো পরিমাণ আছে ভাই? না, যে একটা অর্ধেক অর্ধেক নিলে হয়, অর্ধেক অর্ধেক পটাশ, হ্যাঁ, পানি দিয়া আর কি, পানি দিয়ে একটু লিকুইড বানাইতে হবে, এই যে এরকম লিকুইড, এই লিকুইডটা বানায়া তারপরে এই জায়গাটার মধ্যে লাগিয়ে দিতে হবে। এই যে এইভাবে, এভাবে পুরোটার মধ্যে লাগিয়ে দিতে হবে, লাগিয়ে দিতে হবে। অনেক সময় আছে অতিরিক্ত খোটাইলে রক্ত বের হয়ে যায়, তখন একটু বেশি করে ঘন করে দিতে হয়। আবার এটার একটু বাতাস দিলে বা ফু দিলে, বাতাস লাগলে সঙ্গে সঙ্গে শুকায় যায়, শুকায় যায়। কারণ চুন দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে টাইনা যায় জিনিসটা, চুন দেওয়ার কারণে। এটা কি খাবার, ওই যে পান খায় যে ওই চুন? হ্যাঁ, ওই চুন। আচ্ছা, কারণ চুনটা অ্যাসিডের কাজ করে, তো জায়গাটার সঙ্গে সঙ্গে টাইনা নেয়। দেখবেন যারা ব্যবহার করবেন
ইনশাল্লাহ একদিনের মধ্যেই দেখবেন, দুই দিনের মধ্যেই আর কি ইনশাল্লাহ ফল পাবেন। ইনশাল্লাহ দুই দিনের মধ্যেই আপনারা ফল পেয়ে যাবেন। এটা টানা শুরু করে দিবে, আর অতিরিক্ত গা হইলে ওই সাথে ওই ট্যাবলেটটা খাওয়াইলে, ট্যাবলেটটা ট্যাবলেটটা খাওয়াইলে তাড়াতাড়ি গাটা টাইনা যায়। আর দুই বেলা খাওয়াইতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুই বেলা খাওয়াইতে হবে। অনেক সময় আছে বাচ্চার নাকে মুখে অতিরিক্ত হয়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখন ওই পটাশও কাজ হয় না, তখন এই পটাশের পাশাপাশি ওই ট্যাবলেটটা খাওয়াইতে হয়। তাহলে অ্যান্টিবায়োটিকের পাশাপাশি এই গাটা শুকানো টান ধরে আর এই পটাশগুলো দিয়া তাড়াতাড়ি শুকে যায়। এই যে দেখেন এটার মুখের মধ্যে অতিরিক্ত হয়ে গেছে। হুম, এখন কি করবেন? এটা তো গোস্তের ভিতরে, এটা তো খুঁটাইতে গেলে দেখা যায় এটা তো প্রচুর রক্ত বেরোবে। হ্যাঁ, আর এটা সহজে পটাশ দিয়েও কাজ হবে না, তখন কি করতে হবে? এই পটাশের পাশাপাশি ওই ট্যাবলেটটা খাওয়াতে হবে। ওই ট্যাবলেটটা আমরা কি তাহলে এখন এই এই বাচ্চাটাকে ওই ট্যাবলেটটা খাওয়াবো? হ্যাঁ, এটা দেখেন উপরের অংশ, এটা এখনো ঘাটা ভিতরে গোস্তের ভিতরে রয়ে গেছে, এখনো এই ঠোঁটের ভিতরে চলে গেছে। হ্যাঁ, এই যে ঠোঁটের উপরে যে এটা আছে, ঠোঁটের উপরে আছে, এই যে রক্ত বের হয়ে গেছে দেখা যাচ্ছে। এখানে এই চুনটা দিলে লাগবে না এই গায়ের মধ্যে, কারণ এটা গোস্তের ভিতরে, তারপরে দিয়ে দিতেছি উপরে হালকা করে, তখন এটার এটা কাজ হবে ওই ট্যাবলেট দ্বারা। ওই ট্যাবলেটটা খাওয়াইলেই দেখবেন দুই দিনে ইনশাল্লাহ গা টানা শুরু করে দেবে। ইনশাল্লাহ অনেক সময় চোখের সাইডে হয় ভাই। হ্যাঁ হ্যাঁ, এইগুলাই সাবধানে। আর এই চুনটা চোখে ভাই খুব সাবধানে, চোখে যাতে না যায়, কারণ চুনটা হয়েছে এসিড, এসিড একেবারে চোখটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, খুব সাবধানে লাগাইতে হয়। কারণ চুনের কারণে তাড়াতাড়ি খুব টানে। আচ্ছা, তাহলে তো এই তো চিকিৎসা ভাই। হ্যাঁ, এই যে এখন ট্যাবলেট খাওয়ানোর কথা, এখন ট্যাবলেটটা খাওয়াবো, খাওয়াবে ভাই। ট্যাবলেটটা একটু আমাদেরকে দেখা দেন ভাই, পাতাটা দর্শকদেরকে ভাই। পাতাটা তো শেষ হয়ে গেছে, তো একটা ট্যাবলেট আছে, ট্যাবলেটটা আছে, এটা ভাইঙ্গা। হ্যাঁ, এই যে ভাই ট্যাবলেটটা নিছে, একটু দেখি ভাই ট্যাবলেটটা দেখতে কেমন। এই যে ট্যাবলেটটা গোল গোল, আমার কাছে ভাঙার জিনিস আপাতত নাই, তো একটাই খাওয়াই দিতেছি পুরো আস্তা। আচ্ছা, তবে অর্ধেক অর্ধেক করে দুই বেলা খাওয়াইলে ভালো। হুম হুম, ছোট বাচ্চা তো। হ্যাঁ, তো আমি অর্ধেকই দেই, অর্ধেক তো না খাওয়াটাই বেটার। দাঁড়ান একটু ভাঙা নেই। আচ্ছা, এই যে ভাই ভেঙে ফেলেছে, ছোট করে ভাঙা অর্ধেকটা, সকাল বিকাল দুই টাইম, সকাল বিকাল দুই টাইম খাওয়াবে, দেখবেন ইনশাল্লাহ দুই দিনই এটার ফল পাওয়া যাবে ইনশাল্লাহ। এই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।